আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় আমি এখন পর্যন্ত ভালো আছি। আধুনিক রান্নার পাশাপাশি আমাদের দাদি নানি আর মা খালাদের দেশীয় কিছু ঐতিহ্যবাহী খাবার আছে, সেসব খাবারগুলো আমাদের মাঝে মাঝে রান্না করা দরকার, যেন রান্না বা সেই সব খাবারগুলো বিলুপ্ত না হয়ে যায়। তাই আজকে আমি ট্রাই করেছিলাম ছোট চিংড়ি দিয়ে ডালের বড়া। চিংড়ি বড়া বানানোর জন্য আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছি, এক বাটি পরিমাণ ধনে পাতা আমি কুচি করে নিয়েছি, পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আমি নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, একটি আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি, এক বাটি ছোট চিংড়ি ক্লিন করে ধুয়ে নিয়েছি, সামান্য পরিমাণ ডাল আমি এখানে প্রথমেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য। ডালটা এখানে আমি ব্যবহার করব বড়াটা যেন ভেঙে না যায় সেই কারণে। আপনারা চাইলে ডালটা না দিতে চাইলে অ্যাভয়েড করতে পারেন, এখানে আপনারা চাউলের গুঁড়ো দিতে পারেন। এখানে আমি লবণ নিয়েছি স্বাদ মতো। এখন আমি চিংড়ি আর ডালটা ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি বাটিতে এক এক করে সব উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যে কোনো বড়া বা ভর্তা এভাবে হাত দিয়ে যখন ভালোভাবে মাখানো হয় তখন এই স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য। এখন আমি চুলায় ফ্রাই প্যান গরম দিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিলাম, আমি ডুবো তেলে ভাজবো না। আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি মাখিয়ে রাখা উপকরণগুলো হাত দিয়ে বড় বড় সাইজের বড়া বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি এ সময় মিডিয়াম আঁচে রেখে ভাজবো, যেন বড়াগুলো পুড়ে না যায়। এবার আমি বড়াগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে যে আমার বড়া হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। সরি, আপনাদের সাথে ফ্লেভারটা শেয়ার করতে পারলাম না। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আমার ছোট চিংড়ি দিয়ে ডালের বড়া। গরম ভাতের সাথে খেতে তো অনেক ভালো লাগবে। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, এখন খেয়ে দেখার পালা। রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নিজে নিরাপদ থাকবেন, পরিবারকে রাখবেন নিরাপদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।